আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অপেজ এসিওর 9 নম্বর ক্লাস, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কোরা কোয়েশ্চেন আনসার এবং কোরা ব্যাকলিঙ্ক, কীভাবে কোরাতে কোয়েশ্চেন আনসার করতে হয় সেগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং দেখবো আজকে আমরা। তো সোশ্যাল বুকমার্কিংয়ে মূল যে কাজটা হলো সেটা হচ্ছে যে বিভিন্ন যে সোশ্যাল সাইটগুলো রয়েছে, ফেসবুক, থাম্বলার, লিঙ্কডইন, রেডিট, আদার্স আরও অনেক সাইট আছে, স্কুপ, আইটি, এক্সেট্রা এক্সেট্রা, এই সাইটগুলোতে আপনার ক্লায়েন্টের বা আপনার ওয়েবসাইটের যে লিঙ্ক সেগুলো বা প্রোডাক্ট বলেন ওগুলো শেয়ার করে ভালো একটা ট্রাফিক আপনারা ওইখান থেকে জেনারেট করতে পারবেন। এটা খুব ভালো একটা ইফেক্ট দেয়। তবে যদিও এখন সোশ্যাল বুকমার্কিংটা গুগল কতটা ভালো চোখে দেখে আমি নিজেও কনফিউজড, কারণ এখন বর্তমান যে ট্রেন্ড চলছে সেটা হচ্ছে গেস্ট পোস্ট, ওয়েব 2.0 সাবমিশন। তারপরেও ভিজিটর জেনারেট করার জন্য সোশ্যাল বুকমার্কিংটা দরকার আছে, এটা লাগে, এটা করতে হবে। ইভেন অনেক ক্লায়েন্ট চায় যে শুধুমাত্র সোশ্যাল বুকমার্কিং করা হোক, যেহেতু এটা আমাদের এসইও কাজের একটা অংশ। যদিও পুরো মোটামুটি পুরাতন বলা যায়, কিন্তু তারপরেও যেহেতু কাজের অংশ বা সাবজেক্টের অন্তর্ভুক্ত, তো কাজটা শিখে রাখাটা বেটার। তো আজকে আমরা সোশ্যাল বুকমার্কিং করব। সোশ্যাল বুকমার্কিংয়ের যে সাইট লিস্টগুলো আছে সেগুলো আমি আপনাদের দিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আমি এখানে কিছু সাইট আমি অ্যাজ এ স্যাম্পল হিসেবে নিয়ে রেখেছি প্রথম থেকেই। প্রত্যেকটা দেখবো কতগুলো সাইটে করা যায়। অনেক সাইট পাবেন যেগুলো হচ্ছে অনেক সময় ইরর দেখায়, ইমেল নিবে না, ইনভ্যালিড ইমেল বলে, এগুলো নর্মাল প্রবলেম, ওয়েবসাইট এগুলো হয়েই থাকে। যেহেতু ভার্চুয়াল জগৎ, এটা প্রবলেম কিছু না কিছু হবেই। সবচেয়ে মূল কথা যেটা আসি এখন, যখন আপনারা সোশ্যাল বুকমার্কিং করতে যাবেন কোনো ক্লায়েন্টের, অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আপনার যে ইউআরএল, তার সাথে সাথে ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে ইমেল সে প্রোভাইড করবে কি না। কারণ প্রত্যেকটা সোশ্যাল বুকমার্কিংয়ের ক্ষেত্রেই হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করে, লাইক দ্যাট যেভাবে আমরা ফেসবুকে, লিঙ্কডইন এগুলোতে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করি, প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এখন অ্যাকাউন্টটা সেটা যেহেতু ক্লায়েন্টের কাজ, অ্যাক্সেসগুলো ক্লায়েন্টের কাছে থাকবে, তো আপনার ইমেল তো তাকে প্রোভাইড করা পসিবল না। আর এত 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 ব্যাকলিঙ্ক করা আপনার ইমেল দিয়ে এটা কেন করতে যাবেন? সো ক্লায়েন্টকে এটা কাইন্ডলি কাজের আগে বলে নেবেন যে সে ইমেল দিবে কি না, তার কাছ থেকে ইমেল চেয়ে নেবেন। যদি সামহাও ইমেল দিতে নিষেধ করে যে ওকে আপনাকে যদি এরকম বলে যে হ্যাঁ আপনার নিজের ইমেল দিয়ে করে নেন, সেটা ডিফারেন্ট। তো আমার মতে যেগুলো হচ্ছে আপনার পার্সোনাল মেলের জন্য ইউজ করেন, পার্সোনাল কাজে ইউজ করেন, সেই ইমেলগুলো ইউজ না করে শুধুমাত্র আলাদাভাবে শুধুমাত্র ক্লায়েন্টদের জন্যই হচ্ছে ইমেল রেডি করে রাখেন, কয়েকটা রেখে দিবেন। যখন যদি কোনো ক্লায়েন্টের কাজ আসে যে তারা ইমেল প্রোভাইড করছে না, ইমেল প্রোভাইড করা মানে তো তার সাথে ইমেলের পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। কারণ অনেক ওয়েবসাইট পাবেন যাদের কাছে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার পরই হচ্ছে ইমেল কনফার্মেশন চায়, সো উইদাউট পাসওয়ার্ড আপনি তো সেটা করতে পারবেন না। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, এই জিনিসগুলো চেয়ে নেবেন। তো ওকে, আমরা শুরু করব। আমরা ফার্স্ট অফ অল এটাকে শুরু করি, ফার্ক.কম। প্রথমে আমরা সাইন আপ করে নিব। গত ক্লাসের মধ্যে আমরা যা দেখেছি, ভিডিও আপলোড দেওয়ার পরে আমি যে পরিমাণ ভিউ হয়েছে তাতে আমি খুবই আশা হতো, কারণ আমার গ্রুপে যে পরিমাণ মেম্বার, প্রত্যেকে যদি একবার করেও দেখে তারপরেও অনেক হওয়ার কথা, সেখানে মাত্র 30-37টা বা 50টার মতো ভিউ, তার মানে আপনার হচ্ছে দেখছেন না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক আপনারা সাবমিট করেন না। এখন হোমওয়ার্ক যদি আপনারা সাবমিট না করেন আমি কীভাবে বুঝবো বলেন যে আপনার কাজটা করেছেন কি করেন নাই, বা আপনার আদৌ আসলে ইন্টারেস্টেড কি না? কারণ আমি আজকে একটা কথা বলে দিই, আমার গ্রুপে যারা আছেন কাইন্ডলি, আমি গ্রুপটা শুধুমাত্র ওপেন করেছি যারা এসইও শিখতে আগ্রহী, যারা ইন্টারেস্টেড তাদের জন্য। তো কাইন্ডলি যারা টাইম পাসের জন্য আসছেন যে দেখি কি হয় ব্লগের মধ্যে,
আমি ভাই একদম বেসিক থেকে শুরু করতেছি, তো এখানে অনেকে আছেন যারা এক্সপার্ট জানেন, তো তাদের গ্রুপে না থাকাটাই বেটার। আপনারা লিভ নিতে পারেন, আপনাদের আমার মতে লিভ নিয়ে নিতে পারেন, কারণ আমি চাই এখানে তারাই থাকুক যারা একদম শিখতে আগ্রহী, কাজ শিখতে আগ্রহী, একদম নতুন, অন্য সেক্টরে হয়তো বা কাজ করে, এসইও সেক্টরে কাজ করে না। তো ওকে, কথাগুলো খারাপ লাগলেও সত্য, অবাস্তব সত্য, কারণ দরকার নেই শুধু শুধু গ্রুপ, শুধু শুধু হচ্ছে, হ্যাঁ, গ্রুপে বসে থেকেও লাভ নেই, কারণ এখানে আমি ক্লাস ছাড়া অন্য কোনো বিষয় ডিসকাসও হয় না। আর আপনাদের যে হোমওয়ার্কগুলো দিয়েছি, যারা একটু সিনসিয়ার, কাইন্ডলি একটা করে হলেও আপনারা হচ্ছে কাজ মানে অ্যাজ এ প্র্যাকটিসের মতো করেন, করে একটা করে লিঙ্ক হচ্ছে আমাকে গ্রুপে সাবমিট করেন আপনারা। আমি এটা সবচেয়ে বেশি আশা হতো, যারা কিনা মোটামুটি দু একজন দেখেন, তারাও হচ্ছে দেখে হয়তো বা আপনাদের কাছে ক্লিয়ার হয় বলে হয়তো বা আপনারা কিছু কোয়েশ্চেন করেন না, কিন্তু আমার মতে যে আপনাদের কোয়েশ্চেন করা উচিত যদি কোনো প্রবলেম থাকে। অনেকে হয়তো বা করেন না, যা আর 10 জন করতেছে না, আমি কেন করতে যাব? সো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে সেটা কেন করবেন। বাট একটা কথা মনে রাখেন, যদি এই লজ্জার ভয়ে না করে থাকেন তাহলে ক্ষতিটা আপনার, এখানে আমারও কিছু নাই। আমার যেটা করার, আমার যেটা দায়িত্ব সেটা আমি করছি, আমি যতটুকু আপনাদের কাছে কমিটেড হয়েছিলাম সেই কমিটেড অনুসারে আমার যতটুকু কাজ করা দরকার, আপনাদের ক্লাস দেওয়া দরকার, আমি দিচ্ছি, টাইম দিচ্ছি, আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো ওকে, আমরা যে ড্যাশবোর্ডটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই ড্যাশবোর্ডের মধ্যে সবকিছু দেওয়া আছে এখানে, দেখেন। সো এটাকে আমরা ফিল আপ করে নিব। সো ফার্স্ট অফ অল আমরা ইমেল অ্যাড্রেসটা দিই। ইমেল অ্যাড্রেসটা ছিল আমার, ওকে, আমি ক্লায়েন্টের মেলটা নিয়ে নিচ্ছি। ওকে, এখানে লগ ইন কথাটা বলছে, এখানে লগ ইন মিনস আপনার ইউজার নেম প্রোভাইড করার জন্য বলছে। পাসওয়ার্ড, ওকে, পাসওয়ার্ড আবার দিতে বলছে, দিয়ে নিচ্ছে। বায়োটা অপশনাল, দরকার নাই আপাতত রাখার। দেন আমরা ডেট অফ বার্থে যাই, এখানে জাস্ট অ্যাজ এ নর্মাল হিসেবে আমরা লিখে রাখি। এটা কি অপশনাল রাখছে? অপশনাল রাখে নাই, তাহলে একটা পিকচার দিতে হবে। আমি পিকচার দিয়ে নিচ্ছি, একটা আমার ক্লায়েন্টের পিকচারটি দিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইব ফর নিউজ লেটার, দরকার নেই এটা, এটা শুধু শুধু সমস্যা করবে। আর এখানে দেখেন পাবলিক, দেন হচ্ছে নিচে আসেন, এই যেখানে পাবলিক পাবলিক করা আছে, আপনি যদি চান যে আপনার ইউজার নেমটা পাবলিক করে রাখবেন তো এখানে টিক মার্ক দিয়ে দিতে পারেন, এখানগুলোতে টিক মার্ক দিতে পারেন। আর যদি রাখেন যে না আপনার ইউজার নেম কেউ জানুক সেটা দরকার নেই, তো আপনি এটা আনচেক করে রাখতে পারেন বা চেক করে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। দেন ওকে, আমাদের এটা ফর্ম ফিল আপটা শেষ, দেখেন একদম পুরোটাই শেষ। আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করি, ওকে, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েটেড। হ্যাঁ, দেখেন এখানে এরা অলরেডি আমাকে বলে দিছে যে ইমেলটা যেন কনফার্মেশন করা হয়, এখানে বলে দিছে, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এখন আমাকে মেলটা কনফার্ম করতে হবে আমার ক্লায়েন্টের মেলে গিয়ে, ব্যাস এতটুকুই। আমি আমার ক্লায়েন্টের মেলটাতে লগ ইন করে নিচ্ছি, একটু পজে যাচ্ছে আমি। ওকে, আমি আমার ক্লায়েন্টের ইমেইলে আসছি, লগ ইন করছি, দেখেন আমাকে একটা মেল পাঠানো হয়েছে, ঢুকলাম, কনফার্ম অ্যাকাউন্ট করতে বলতেছে, ওকে ক্লিক করলাম। আমার আর যেহেতু আমি এখানে কনফার্মেশনের জন্য করেছি, হয়ে গেছে, তাই এখানে আমাকে আর এটার
দরকার নাই, এই পেস্টের আর দরকার নেই, কারণ আমি এখান থেকে এখন বাকি কাজগুলো করতে পারবো। ঠিক আছে, এটা কেটে দিলাম, আসলাম এখানে। ওকে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হ্যাজ কমপ্লিট সাকসেসফুল, ওয়েলকাম টু ফার্ক, উই হ্যাড রিকমেন্ড রিডিং দ্য এফিকিউ বিফোর ইউ মাচ ফার্দার। ওকে, এফিকিউ এগুলো আপনার পড়ে নিতে পারেন, এগুলো দরকার যদি পরে চিন্তা করেন, যদি হ্যাঁ তাহলে দেন। ওকে ফাইন, মেনে যাই প্রথমে, দেখি কি আছে এখানে মেনে। দেখেন এখানে কথা একটা বলা আছে, সাবমিট আ লিঙ্ক। ঠিক আছে, এখান থেকে আপনার লিঙ্কটা সাবমিট করতে পারবেন। সেখানে আসি ডিসকাশনে, একই সিমিলার যে ডিসকাশনগুলো হচ্ছে এই বিষয় নিয়ে, এগুলো সব আগুলো আছে এখানে, সাবমিট এ লিঙ্ক। এখন আপনি মেন থেকে সাবমিট এ লিঙ্কে ক্লিক করেন, আর ডিসকাশনে এসে সাবমিট এর লিঙ্কে ক্লিক করেন, একই কথা, যেখান থেকে খুশি করতে পারেন। ওকে, দেখেন আমার এখানে একটা চলে আসছে, লগ ইনটা দিতে বলছে, লগ ইনের যে পাসওয়ার্ড ছিল, ওকে পাসওয়ার্ডটা আমি দিয়ে নেই। ক্যাটাগরি সিলেক্ট করব, সিলেক্ট ক্যাটাগরি দেখি কোন হিসেবে আছে এখানে, ক্যাটাগরি এই কয়টা ক্যাটাগরি এখানে আছে। তো আমরা এখানে ডিসকাশন দিতে পারি। ঠিক আছে, ডিসকাশন ক্যাটাগরিতে দিব, ইউআরএলটা দিব, আমাদের ক্লায়েন্টের যে ইউআরএল ছিল সেই ইউআরএলটা আমি দিচ্ছি, এটা ছিল আমার ক্লায়েন্টের ইউআরএল। একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সব, দিলাম, লিঙ্কটা চেক করছে, চেক তো একটু টাইম নিবে, চেক করুক। আর নিচে আসি, এখানে হচ্ছে, ওকে চেকিং শেষ, কনফার্ম, এটা হচ্ছে ইওর ট্যাগ লাইন। এখানে আপনি আপনার 250 ওয়ার্ডের মধ্যে যা লিখতে চান আপনার এই আর্টিকেল সহ, তো এখানে আপনারা বলতে পারেন। তো আমি এখানে কিছু লিখে দেই আগে, আমি কিছু লিখি, ওকে কিছু ইরর আছে, এগুলো একটু ঠিক করে নেই আমি। বেশি হয়ে গেছে, হোপ ইউ উইল গেট ইয়ার। ওকে, এতটুকুই দেই, দিলাম, কিন্তু যদিও
গেট ইয়োরস, ইয়োরস অ্যাজটা দেওয়া দরকার ছিল এখানে, কিন্তু আমার এখানে আর যা লিখেছি তার উপরে আর হচ্ছে নাই। দেখো এভাবে থাকুক আপাতত, এখানে একটা টপিক দিতে হবে। টপিকটার মধ্যে এখানে অনেক ধরনের টপিক আছে, এই টপিকগুলোর মধ্যে সিলেক্ট করে নেন কিছু একটা এখান থেকে, যে বিষয়ে সাধারণত আপনার লেখা সেই উপর, সেটার উপরেই নিয়ে নেবেন। আমরা এখানে ইন্টারেস্টিং বিষয়টা নিতে পারি, এছাড়া আমি নেওয়ার মতো এখানে আর কিছু দেখি না। সো ইন্টারেস্টিং টপিকটা নেই, এই টপিকটা নেই, সোর্স ওকে থাকুক। ফার্ক ইট ক্লিক করি, দেখি কি দেখায়। ওকে দেখেন এখানে আমার আইটেমটা হচ্ছে অ্যাড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন ভিজিটর একদমই জিরো দেখাচ্ছে, এখানে একদম জিরো ভিজিটর, আশা করি দেখতে পাচ্ছেন। তো এরপর যদি অ্যানাদার লিঙ্ক সেন্ড করার প্রয়োজন হয়, আবার অ্যাগেন সেম প্রসিডিউর, এখানে অ্যানাদার সাবমিট লিঙ্কে ক্লিক করে করে নেবেন। আচ্ছা আমি এখান থেকে লিঙ্কটা এখন কীভাবে নেবেন, এখন কথা হচ্ছে যে এইটা তো, এই পেজটা তো আসলো লোডিং হয়ে আসার পর, এখানে আমাকে একটা ইউআরএল দেখাচ্ছে, এখানে একটা ইউআরএল দেখাচ্ছে আমাকে অলরেডি। তো এই ইউআরএলটা নেবেন, অন্য কিছু নেবেন, এই ইউআরএলটা মনে রাখেন। আমি এইখানে ক্লিক করতেছি মূল যেই পোস্ট, মূল যেই পোস্ট, এই পোস্টের মধ্যে ক্লিক করলাম, নতুন একটা উইন্ডো ওপেন করে আমাকে নিয়ে আসলো এইখানে। সো এইখানে যেটা আছে এটা হচ্ছে আমার মূল যে ইউআরএল, গো টুর পরে যে ইউআরএলটা আসছে এইটা হচ্ছে ইউআরএলটা এখানে। এখানে লগ ইন তো করাই আছে, তাহলে এটা যাচ্ছে কেন, এই দেখানোর কথা। আচ্ছা এইটা একটু কপি করে একটু ইনকগনিটো মোডে দেখে আসি আগে, চলেন দেখে আসি। না এটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে আমার লিঙ্ক সাবমিশনের জন্য, তার মানে এটা আমার হচ্ছে লিঙ্ক না, লিঙ্ক হচ্ছে আমার এইটা, এটাই হচ্ছে মূল লিঙ্ক। তবে অবশ্যই হয়তো বা এটার জন্য লগ আউট হইতে, লগ আউট হয়ে আবার লগ ইন হওয়া লাগবে। আচ্ছা তারপর এটা আমি ইনকমিউনিটি মোডে দেখছি কি হয়, বাট এরকমটা হওয়ার কথা না। দিস আর্টিকেল ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, মেবি হচ্ছে এটা এদের যে ইয়ে ছিল টার্মস এন্ড কন্ডিশন, প্লাস হচ্ছে এদের যে টপিকগুলো ছিল টপিকের সাথে হয়তো বা যায় নাই। বাট এটা হচ্ছে প্রসিডিউর, ওইখানে যে ধরনের টপিকগুলো আছে এই টপিকগুলোর মধ্যেই সিলেক্ট করে, এটা হচ্ছে একটা মেথড প্রসিডিউর, এটা হচ্ছে একটা সেট। আছে আমরা সেকেন্ড সেটে যাই, একটু দেখি সেকেন্ড সেটটা করে আসি, এটা কেটে দিলাম, এই সাইডটা, এই সাইডটা স্কুপি, এটাতে আসি, সাইন আপ করি। সাইন আপে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য আর একটা হচ্ছে ফর বিজনেসের জন্য। তো এখানে হচ্ছে সাইন আপ ফর ফ্রি, এটাতে ক্লিক করি, এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে টুইটার নিয়ে। তো যদি না থাকে আমরা অ্যানাদার যে অপশন এটাতে ক্লিক করি, দেখি কি আসে। এখানে যদি টুইটার বা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে না চান, অ্যানাদার লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসলাম।
ফুল নেমটা দিয়ে দেই। ওকে, এখানে দেখেন একটা অপশন দেখাচ্ছে, ইউর প্রোফাইল উইল বি এই অ্যাড্রেস, এরকম ভাবে থাকবে, দেখাবে প্রোফাইলটা। ওকে থাকুক, পাসওয়ার্ড দিয়ে নিই। প্রোফাইল দরকার নাই এখন। এখানে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডের ব্লগ, আর হচ্ছে আই এম নট এ রোবট। ওকে ক্যাপচা, ওকে সাইন আপ করি। কনফার্ম তো একবার করলাম, কতবার করতে হয়? বাইসাইকেল বাইসাইকেল, এই সোশ্যাল বুকমার্কিং সেক্টরটাতে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। এই জন্য সোশ্যাল বুকমার্কিং করতে ইচ্ছা করে না। ওকে আবার হয়েছে, সাইন আপ দিলাম, অলরেডি এইটা দিয়ে অ্যাকাউন্ট করা হয়েছে। ওকে দেখি তো, মেবি আমি করেছিলাম, মনে নেই। ওকে কনফার্মেশন পাঠাইছে তো, দেখি। স্পাম বক্স, স্পাম এরিয়াটা একটু চেক করে আসি। এখন অ্যারাইভ হয় নাই ইমেলটা, একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করি। ওকে মেলটা আসছে, কনফার্ম কনফার্ম নাও। এটা তো আগে একটা অ্যাকাউন্ট করা হয়েছিল, আমি হয়তো মনে ছিল না, ভুলে গেছিলাম। যাই হোক, একটা টপিক দিতে বলছে, এখানে টপিক হিসাবে ওকে লিখি, কিওয়ার্ড ওকে। আমি তিনটা কিওয়ার্ড, আমি তিনটা কিওয়ার্ড এখানে দিছি, নেক্সটে যাই। আচ্ছা, ক্লাসটা আমার নিজেরই বোরিং লাগতেছে অনেক। যাই হোক, শেষ শেষ, অলমোস্ট রেডি, কানেক্ট করব না, নেক্সট, দরকার নাই নো কানেকশনের। ওকে, আমরা একটা ড্যাশবোর্ড পেয়েছি এখানে, কেটে দেই এটা। এখানে যদি পাবলিশের উপর এখানে ক্লিক করি, এখানে দেওয়া আছে ক্রিয়েট এ টপিক। এটা একটা একটা টপিক কিন্তু ক্রিয়েট করেছিলাম, যে ব্লগারের, এখানে ব্লগারের ছাড়াও যদি আপনি অন্যান্য আরো কিছু টপিক ক্রিয়েট করতে চান তো করতে পারেন, ঠিক আছে। এখন আমরা এই যে ব্লগারে আছি, পাবলিশের পাবলিশের এই যে ব্লগার, ব্লগারের মধ্যে আমরা আছি, এটা এটা হচ্ছে ব্লগারের সেই ড্যাশবোর্ডটা। এখানে বলছি দেখেন, পেস্ট লিঙ্ক, ক্রিয়েট এ নিউ স্কোপ। এখানে আমরা আমাদের ইউআরএলটা পেস্ট করি, এটা তো ছিল না, তার একটা ছিল, এটা ছিল। ওকে, এটা আমরা পেস্ট করে দিলাম, নেক্সট। দেখেন অটোমেটিক্যালি হচ্ছে ক্যাচ করে নিছে তারা। তো এখানে কিছু ট্যাগ দিতে বলতেছে, এই পাশে আমার কিছু কাজ শেষ। এখানে বলছে দুই নম্বরে অপশন যেটা, যে চুজ হোয়ার টু শেয়ার ইট, ইউজ ডিরেক্ট লিঙ্ক অ্যাবভ ইফ ইউ লাইক টু। ওকে দরকার নাই, এইখানে কিছু ট্যাগ দিতে বলতেছে, কিছু ট্যাগ এখানে আমি দিয়ে নিই। এই কয়টা দিলাম পাবলিশ,
ওকে, এখানে কংগ্রেচুলেশন বলে দিছে, কংগ্রেচুলেশন বলছে, ওকে শেষ, এখানে আমার পাবলিশ হয়ে গেছে। যদি ক্লিক করি অটোমেটিক্যালি আমি আমার সাইটে মুভ করতে পারতেছি, এখান থেকে ডিরেক্টলি আমাকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? ওকে, এখন এই দেখেন আমাদের এটা করা যেহেতু শেষ, এটা এভাবে আসছে। এটার যে লিঙ্ক, যেটা যে লিঙ্কটা আমরা নিব, এটা হচ্ছে এই লিঙ্কটা নিব। এই লিঙ্কটা চেক করে আসি, ইনকগনিটো মোডে চেক করে আসি। দেখেন এখানে লিঙ্কটা দেওয়ার পর লোডিং হচ্ছে একটু লোক। ওকে, এই যে লিঙ্কটা, আমাদের লিঙ্কটা দেওয়ার পরে আমাদের যে সাইট ছিল, যে সাইটের যে আমরা করেছিলাম উইদাউট জয়েন বা লগ ইন ছাড়া, ক্লায়েন্ট হচ্ছে পোস্ট আমাদের দেখতে পাবে এইভাবে এখান থেকে, ঠিক আছে? আর এই এটা ছিল আমাদের লিঙ্ক। এই লিঙ্কটা টু ফলো, নো ফলো, কি ফলো, এটা একটু দেখে নেই। দেখেন এইখানে কোথাও নো ফলো কথাটা লেখা নাই, দেখতে পাচ্ছি? এখানে এখানে কোথাও নো ফলো কথা লেখা নাই, দ্যাট মিন্স এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক। যেহেতু নো ফলো কথা এখানে লেখা নাই, পুরোটাই হচ্ছে একটা ডু ফলো ব্যাকলিঙ্ক, এখান থেকে আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এই হচ্ছে সোশ্যাল বুক মার্কিং এর কাজ, আশা করি বুঝতে পারছেন আপনারা। যদিও একটু কঠিন মনে হয়েছে আজকের ক্লাসটা, আমিও প্রায় বলতে গেলে আজকে অনেকদিন পরে সোশ্যাল বুক মার্কিং এর কাজে আসছে, শুধুমাত্র আপনার ক্লাস করানোর জন্য। আমি যদিও সোশ্যাল বুক মার্কিং করাটা ছেড়ে দিছি, খুব একটা করি না, কারণ এটা এখন খুব ট্রেন্ডে, এখন বর্তমানে নাই, খুব ট্রেন্ডে নাই, আছে তো খুব ট্রেন্ডের মধ্যে এখন নাই। তো এভাবেই করতে হবে, এভাবে হচ্ছে লিঙ্কগুলো নিতে হবে। আরও ইজি হচ্ছে লিঙ্কগুলো পেয়ে যাবেন, আমি দিয়ে দিব লিঙ্কগুলো ডেসক্রিপশনে, প্লাস গ্রুপে থাকবে আমার যে ওয়েবসাইটটা, আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি গ্রুপের মধ্যে, ওইখানের মধ্যে হচ্ছে আপনারা এটা করতে পারেন। ভিজিট করে আসলে ওইখানে পেয়ে যাবেন আপনারা। তাও আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস আমরা ঈদের পর করব, যেহেতু 12 তারিখ ঈদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোভাবে ঈদ করেন। আমার জন্য গরুর মাংস পাঠায়েন ভাই, আমি গরুর মাংস অনেক ভালো লাগে, গরুর মাংসের। আমাদের গ্রুপে একজন আছে স্বর্ণ মরিয়াম আপা, স্বর্ণ মরিয়াম আপার কাছে হচ্ছে রিকোয়েস্ট, উনি চিটাগাংয়ের মানুষ, কলি গরুর কালা ভুনা যেন আমার বাসায় পাঠায় দেয়, ঠিক আছে? এটা খুব দরকার, আশা করি স্বর্ণ মরিয়াম আপার কাছে গরুর কালা ভুনা আমি পাবো। গতবার ঈদে আমার শপিং করে দেওয়ার কথা ছিল, আপা দেয় নাই, এবার গরুর কালা ভুনা খাওয়াবে। ওকে, আজকের মতো এতটুকুই থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ক্লাস আমরা আজকে 12 তারিখ ঈদ, ইনশাল্লাহ 20 তারিখ নেক্সট, 20 তারিখ, হ্যাঁ 20 তারিখ নেক্সট ক্লাস আবার নিব ইনশাল্লাহ। ততদিন যদি আল্লাহ বাঁচায় রাখে, ভালো রাখে, অবশ্যই নিব। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।